APBN এর 3 সদস্যকে রিমান্ডে নিয়েছে র‍্যাব। APBN এর 3 সদস্য মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি। তারা 31 জুলাই রাতে টেকনাফ বাহারছড়া শ্যামলাপুর মেরিন ড্রাইভ APBN এর চেকপয়েন্টে দায়িত্বরত ছিলেন। তারা পুলিশের গুলিতে নিহত সিনহার হত্যার ঘটনা প্রত্যক্ষদর্শী। টেকনাফের শ্যামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে মেজর আব্দুস সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়ন APBN এর 3 সদস্যকে আজ সকালে 7 দিনের রিমান্ডে নিয়ে গেছে তদন্ত সংস্থা র‍্যাব। তারা হলেন APBN এর সাব ইন্সপেক্টর মোহাম্মদ শাহজান, কনস্টেবল মোহাম্মদ রাজীব ও কনস্টেবল মোহাম্মদ আব্দুল্লাহ। শনিবার 22 আগস্ট সকাল 10:30টার দিকে র‍্যাবের একটি দল কক্সবাজার জেলা কারাগারে পৌঁছেন। এরপর 11:45টার দিকে কারান্তরীণ এই 3 আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব 15 এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের সুপার মোকাম্মেল হোসেন। গত 18ই আগস্ট APBN এর এই 3 সদস্যের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তামান্না ফারাহ। তারা সিনহা হত্যায় দায়েরকৃত GR 703/2020 টেকনাফ মামলার আসামি। র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কর্নেল আশিক বিল্লাহ বলেন, ঘটনার সময় চেকপোস্টে দায়িত্ব পালন করা APBN এর 3 সদস্যকে জিজ্ঞাসাবাদে মনে হয়েছে তদন্তকাণ্ডে তারা সম্পৃক্ত। সব পর্যালোচনা করে তাদের গ্রেফতারের পর রিমান্ড চাওয়া হয়। আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। জিজ্ঞাসাবাদে আরও তথ্য বের হয়ে আসবে বলে র‍্যাবের প্রত্যাশা।